সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব সিঙ্গাপুর ডিবিএস পিওএসবি ব্যাংক, এই ডিবিএস পিওএসবি ব্যাংকের যে ভিটিএম মেশিন আছে, ভিটিএম মিন্স ভিডিও টেলার মেশিন, এই ভিডিও টেলার মেশিন থেকে কিভাবে আমরা খুব সহজেই ভিসা অথবা মাস্টার কার্ড অথবা নর্মাল কার্ড নেব, এটা আজকে আমরা দেখব। আপনি ভিসা অথবা মাস্টার কার্ড এবং নর্মাল কার্ড আপনি কয়েকটা নিতে পারেন, যেমন আমি একটা মাস্টার কার্ড নিয়েছি, একটা ভিসা কার্ড নিয়েছি এবং নর্মাল কার্ড দুইটা নিয়েছি। আমি জাস্ট ভিডিও করার জন্য এই নর্মাল কার্ডটি নিয়েছি। সো আজকে আমরা এটাই দেখব, এই ভিডিও টেলার মেশিন থেকে কীভাবে খুব সহজেই আমরা ভিসা অথবা মাস্টার কার্ড অথবা নর্মাল কার্ড নেব। অবশ্যই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমরা বুনলে এমআরটি থেকে নেমে ওয়েস্ট ইউনিয়ন ব্যাংকের দিকে যাব এবং সাইডে আমরা দেখতে পাবো এটিএম মেশিন এবং আমরা জাস্ট ওয়েস্ট ইউনিয়ন ব্যাংকের দিকে যাব এবং এইখানে দেখেন পিওজি ব্যাংকের যে লোগো এবং সাইডে দেখেন এসকেলেটার, এই এসকেলেটারে চড়েই আমরা জাস্ট আন্ডারগ্রাউন্ডে যাব। এবং ডাইন সাইডে এটা পিওএসবি ব্যাংকের অফিস এবং এখানে এটিএম মেশিনও আছে এবং এইখানে দেখেন 23, 24 এবং 25 নম্বর দুইটা রুম, এই রুমের ভিতরেই আছে ভিডিও টেলার মেশিন, ভিটিএম মেশিন। এই ভিটিএম মেশিন থেকে আমরা ভিসা অথবা মাস্টার কার্ড অথবা নর্মাল কার্ড নিতে পারবো। সো আমাদের কাছে যে নর্মাল কার্ড আছে জাস্ট মেশিনের ভিতর দেব, আমি নর্মাল কার্ডটা জাস্ট মেশিনের ভিতরে দিলাম এবং তারপরে এই কার্ডের যে পিন আছে, টাকা তোলা পিন, এটিএম মেশিন থেকে যে কার্ড টাকা তোলা পিন, ওই পিনটা জাস্ট এই নিচে বাটনগুলো চেপে জাস্ট পিনটা লিখে দেব, ইন্টারভাল পিন 6 ডিজিট পিন আমি লিখে দিলাম। এবং তারপর দেখেন এখানে 4টা অপশন আছে, কার্ড সার্ভিস, ব্যালেন্স ইনকোয়ারি, আপডেট পার্টিকুলার, আদার ট্রান্সাকশন। আমরা যেহেতু কার্ড নেব, নতুন কার্ড, এই জন্য কার্ড সার্ভিস একবার ট্যাপ করব এবং এইখানে দেখেন অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ড, এই অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ডের এইখানে আমরা জাস্ট একবার ট্যাপ করতে হবে। সো আমি জাস্ট অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ড এইখানে একবার ট্যাপ করলাম। এবং এইখানে দেখেন দুইটা কার্ড আছে, ডিবিএস ইউনিয়ন ডেবিট কার্ড, কারণ আমি মাস্টার কার্ড ভিসা কার্ড নিয়ে নিছি, এই জন্য জাস্ট এখানে এই দুইটা ব্যালেন্স আছে আমি নিতে পারবো, ডিবিএস ইউনিয়ন পে ডেবিট কার্ড এবং পিওএসবি এটিএম কার্ড। এবং অবশ্যই যে সার্কেল আছে কার্ডের পাশে, ওই সার্কেলের ট্যাপ করবেন একবার যে কার্ডটা নেবেন। সো আমি জাস্ট নর্মাল কার্ডটা নেব, নর্মালের পাশে আমি ট্যাপ করলাম এবং নিচে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে একবার ট্যাপ করব, নিচে ডাইন সাইডে কর্নারে এই কন্টিনিউতে একবার ট্যাপ করতে হবে। এবং তারপরে লিংক প্রাইমারি অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট আছে ওইটা টিক দিয়ে জাস্ট লিংক করে দিবেন, অথবা যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে, আমার দুইটা অ্যাকাউন্ট, আমার দুইটার সাথে লিংক করতে হবে, জাস্ট অ্যাকাউন্টের উপর একবার ট্যাপ করব, এরুল অ্যাকাউন্ট, এবং এইখানে যে একটা সেকেন্ড অ্যাকাউন্ট, সেকেন্ডারি অ্যাকাউন্ট, এইখানে আমরা জাস্ট একবার ট্যাপ করে টিক দিয়ে দিব, যেটা খালি করা আছে এটা টিক দিয়ে দিব এবং তারপরে নিচে আমরা আবারও কন্টিনিউতে ট্যাপ করতে হবে। সো আমরা নিচে জাস্ট কন্টিনিউতে একবার ট্যাপ করব। এবং তারপরে কার্ডটা দেখতে এমন হবে, আমি দুইটা অ্যাকাউন্ট লিংক করেছি, এখানে অ্যাকাউন্ট দুইটা দেখাইছে, আপনাদের যদি একটা অ্যাকাউন্ট হয় পেরুল অ্যাকাউন্ট, পেরুল অ্যাকাউন্ট একটা হলেই চলবে, তাহলে সমস্যা নাই কোনো। এবং এখানে সব কিছু ঠিক থাকলে আমরা যে নিচে কর্নারে
কনফার্ম লেখা আছে, ওই কনফার্মে জাস্ট একবার আমরা ট্যাপ করব, তাহলে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। সো আমরা কনফার্মে একবার ট্যাপ করলাম এবং তারপরে গেট ওটিপি ভায়া এসএমএস। আপনার ডিবিএস পিওসি ব্যাংকে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা নিচে দেখেন 6 সংখ্যার খালি ঘর আছে, এই খালি ঘরে পূরণ করে দিতে হবে। সো আমি জাস্ট অবশ্যই প্রথমে গেট ওটিপি ভায়া এসএমএস ওইখানে আঙ্গুল দিয়ে একবার ট্যাপ করতে হবে। ওকে, ট্যাপ করলেই আপনার এসএমএসটা চলে যাবে আপনার মোবাইল নাম্বারে। এবং আমার মোবাইল নাম্বারটা জাস্ট আমি চেক করতেছি, আমার মোবাইল নাম্বারে অলরেডি এসএমএস চলে আসছে এবং 6 সংখ্যার ওটিপি নাম্বার আছে। এই ওটিপিটা জাস্ট আমি এই যে নিচে যে খালি ঘর আছে এই খালি ঘরে পূরণ করে দেব এবং তারপর নিচে যে কনফার্ম লেখা আছে কর্নারে কনফার্ম একবার ট্যাপ করলাম এবং তারপর দেখেন প্লিজ ইন্টার এ নিউ পিন। এই কাটার জন্য আমাকে একটা পিন দিতে হবে, টাকা তোলা এটিএমে যে এটিএম মেশিনে টাকা তুলি ওই পিন দিতে হবে। সো আমি পুরাতন পিনটাই দিলাম, আমি যে পুরাতন কার্ডের যে একটা পিন আছে আমি জাস্ট পিনটা লিখে দিলাম, এই কার্ডের জন্য সেম পিন দিলাম এবং কনফার্ম প্লিজ রি ইন্টার নিউ পিন। এবং যে পিনটা এখন লেখলাম ওই সেম পিনটা আরেকবার লিখতে হবে, কনফার্ম, এটা কনফার্ম পিন, আমি সেম পিনটা আরেকবার লিখে দিলাম। এবং তারপর দেখেন ট্রান্সাকশন কমপ্লিট, প্লিজ টেক ইউর নিউ কার্ড। আমি জাস্ট মেশিনের ভিতর থেকে কার্ডটা, নতুন কার্ডটা বেরিয়ে আসলো, আমি জাস্ট কার্ডটা নিয়ে নিলাম। ওকে, কার্ডটা এমন। সো হোয়াট ইউ লাইক টু প্রসেস আনাদার সার্ভিস, আমি আনাদার সার্ভিসে যাব না, জাস্ট এই যে নো আছে এই নোয়ে একবার ট্যাপ করলাম এবং প্লিজ টেক ইউর কার্ড, আমার পুরাতন যে কার্ড আছে কার্ডটা নিতে বলতেছে, আমি জাস্ট মেশিন থেকে পুরাতন কার্ডটা নিয়ে নিলাম। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই এই ভিডিও টেলার মেশিন থেকে আপনি ভিসা অথবা মাস্টার কার্ড নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।